من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين عن عرباز بن سارية رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إني عند الله مكتوب خاتم النبيين وإن آدم لمنجل في طينته رواه مسند أحمد أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله تعالى দরবারে শুকরিয়া আদায় করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে লাখ কোটি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না নবী আগমনের ধারা বন্ধ করেছেন আল্লাহ তাআলা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষদের পিতা নয় ওয়ালাকির রাসূলুল্লাহ বরং তিনি আল্লাহ তাআলার রাসূল ওয়া খাতামান নাবিয়িন আর আল্লাহ তাআলা তাকে দিয়ে নবুয়তের ধারা সমাপ্ত করেছেন তারপরে পৃথিবীতে আর নবী আসবে না একজন নবীর পরে আরেকজন নবী পৃথিবীতে আসে কয়েকটি কারণে এর মধ্যে একটা কারণ হলো যদি কোনো নবী আঞ্চলিক নবী হন যে এই এলাকায় নবী একজন এসেছে অন্য এলাকায় নবী আসে নাই তখন ওই এলাকায় আরেকজন নবীর প্রয়োজন দেখা দেয় কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আঞ্চলিক নবী নয় তিনি বিশ্ব নবী সারা দুনিয়াতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত চলে কি চলে না তাহলে তিনি আঞ্চলিক নবী নয় মানুষ যত জায়গায় আছে তার নবুয়ত তত জায়গায় আছে قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا نبي أبني بولا دين أمي توما دي شكل رجن والله النبي شبات جن شب مانوش جن الله النبي এক নবীর পরে আরেক নবী আসে সেই নবীর শরীয়ত যদি অপূর্ণাঙ্গ থাকে নবীর শিক্ষা যদি অপূর্ণাঙ্গ থাকে তখন আরেকজন নবী আসার প্রয়োজন হয় আল্লাহ তাআলা আল্লাহর নবীকে পরিপূর্ণ শরীয়ত দিয়েছেন পরিপূর্ণ শিক্ষা দিয়েছেন
নবীর উপর আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন এই কোরআন কিয়ামত পর্যন্ত সচল, মানুষের জন্য আর আসমানি কিতাবের দরকার নাই, পরিপূর্ণ। আমাদের নবীকে আল্লাহ তাআলা যে শরীয়ত দিয়েছেন সেই শরীয়ত কি পরিপূর্ণ, একেবারেই পরিপূর্ণ, পূর্ণাঙ্গ, পরিপূর্ণ সব দিক থেকেই। এবং তাকে যে আসমানি কিতাব দিয়েছেন কোরআনুল করিম, পৃথিবী যতকাল আছে ততকাল সারা পৃথিবীর সমস্যার সমাধান করতে এ কোরআন সক্ষম, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা একটা ইমানি স্লোগান, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। শুধু কোরআন থেকে নিতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সমাধান করে দেখাইছেন কীভাবে কোরআন দিয়ে মানুষের সকল সমস্যার সমাধান করা যায়। এই কাজটা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দেখাইছেন। তাহলে নবী শরীয়ত পরিপূর্ণ, নতুন কোন নবী এসে আর শরীয়তে পরিপূর্ণতা দেওয়ার কোনো দরকার নাই। এক নবীর পরে আরেক নবী পৃথিবীতে আসে, আরেকটা কারণ নবী দুনিয়া থেকে ইন্তেকাল করার পর তার উপরে যে আসমানি কিতাব সেটা রহিত হয়ে যায়, সেটা বিকৃত হয়ে যায়, সেটার আসল রূপ থাকে না। নবী যখন ইন্তেকাল করেন মানুষ নবীর শিক্ষা থেকে দূরে সরে যায়, ফলে আরেকজন নবীর আসার দরকার হয়। আমাদের নবী মদিনাল মুনাওয়ারায় শোয়া আছেন, কিন্তু নবীর নবুয়ত, নবী যে কোরআন সুন্না রেখে গেছেন তা কিয়ামত পর্যন্ত জীবিত, নবীর আদর্শ জীবিত, নবীর আদর্শ, নবীর সুন্না এগুলো সব জীবিত। নবীর আদর্শ হইল কোরআনের আদর্শ, নবীর আদর্শ হইল হাদিসের আদর্শ, নবী যেটা করেছেন সেটাই নবীর আদর্শ। তাহলে নবী ইন্তেকাল করার পরেও নবীর সেই আদর্শ পৃথিবীতে আছে, এখন আমাদের প্রয়োজন হলো সেটা অনুসরণ করা, সেটা মানা। তাহলে এই সব কারণে পৃথিবীতে আর নবীর নতুন নবী আসার কোনো দরকার নাই। কেন নতুন নবী আসবে, কোনো প্রয়োজন নাই, কারণ আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত, আমি আল্লাহ মানুষের জন্য তোমাদেরকে বাছাই করেছি, মানুষের জন্য তোমাদেরকে বাছাই করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এই কাজটা নবীরা করেছিল, এই কাজটা সাহাবা একরাম করেছে, এই কাজটা উম্মত হিসাবে যোগে যোগে তোমরা করবে। তোমরা যেহেতু নবীর উম্মত, নবীর রেখে যাওয়া কাজ করবে, দুনিয়াতে আর নতুন নবীর কোনো প্রয়োজন নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের এলেমের ওয়ারিশ। নবীরা তো শুধু এলেম রেখে গেছেন, এলেম আমাদের নবী পৃথিবীতে যা রেখে গেছেন সব হলো এলেম। এই জন্য এলেম ছাড়া কখনো নবীকে চিনা যায় না, এলেম ছাড়া কখনো শরীয়ত বোঝা যায় না, এলেম ছাড়া মারেফত বোঝা যাবে না। এলেম হইল আমলের মূল, কারণে আল্লাহ তাআলা এলেম দিয়েছেন আগে, আর আলেমদেরকে বলেছেন নবীদের এলেমের ওয়ারিস। নবীর রেখে যাওয়া বিচার ব্যবস্থা পৃথিবীতে এখনও আছে, প্রয়োজন শুধু সেটা অনুসরণ করার। নবীর রেখে যাওয়া শিক্ষা ব্যবস্থা দুনিয়াতে এখনও আছে, প্রয়োজন শুধু সেটা অনুসরণ করার। এক কথায় নবী পূর্ণাঙ্গ শরীয়ত রেখে গেছেন, পরিপূর্ণ জীবন ব্যবস্থা রেখে গেছেন। পৃথিবী যত আধুনিক হবে আল্লাহর নবীর রেখে যাওয়া আদর্শ তার থেকে বড় আধুনিক হবে, পৃথিবী যত আধুনিক হবে নবীর রেখে যাওয়া আদর্শ তার থেকেও বড় আধুনিক হবে। নতুন কোনো নবীরও দরকার নাই, নতুন কোনো আসমানি কিতাবেরও দরকার নাই। আল্লাহ তাআলা বলছেন আমি নবীকে কেন প্রেরণ করেছি, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, প্রত্যেক জাতির মধ্যে আমি রসুল প্রেরণ করেছি, প্রত্যেক জাতি পৃথিবীতে যত মানুষ এসেছে যখন যে জাতি ছিল প্রত্যেক
জাতির মধ্যে আমি রাসূল প্রেরণ করেছি আর রাসূলদেরকে দায়িত্ব দিয়েছি তারা দাওয়াত দেবে আনে ইবাদুল্লাহ আল্লাহর ইবাদত করো আল্লাহর আইন মানো আল্লাহর বিধান মানো ওয়াজ তানিবুত তাগুত আর তাগুতের আনুগত্য পরিহার করো তাগুত হলো আল্লাহ বিরোধী শক্তি তাগুত হলো ফেরাউন তাগুত হলো নমরুদ তাগুত হলো আবু জেহেল আবু লাহাব তাগুত হলো ওরা যারা নিজের আল্লাহর বিধান মানে না জাতিকেও মানতে দেয় না বর্তমানেও যারা নবীর সুন্নত এবং নবীর আদর্শের বিরোধিতা করে তারা এই যুগের তাগুত তারা এই যুগের কি তাগুত তাগুত তাগুতের আনুগত্য অস্বীকার করো তাহলে আল্লাহ বিরোধী লোকদের কথা মানা যাবে না এই কথাটা আল্লাহ বলেছেন কে বলেছেন নবীরে শিখাইছেন আল্লাহ তাআলা বলছেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল ব্যতীত আর কিছুই নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বেও আমি আল্লাহ দুনিয়াতে এই রকম অনেক রাসূল প্রেরণ করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার একজন রাসূল তিনি পৃথিবীতে যেভাবে এসেছেন পৃথিবী থেকে যেভাবে চলে গিয়েছেন অতীতেও আমার এভাবে অনেক রাসূল পৃথিবীতে এসেছে আবার পৃথিবী থেকে চলেও গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন নবী বলে দেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া হে মানুষ আমি তোমাদের মতই মানুষ তোমাদের মধ্যে আর আমার মধ্যে পার্থক্য আমার কাছে ওহি আসে জিবরাইল আসে তোমাদের কাছে ওহি আসে না যার কাছে ওহি আসে যার কাছে জিবরাইল আসে তিনি রাসূল হয় তিনি নবী হয় যার কাছে ওহি আসে না জিবরাইল আসে না তিনি নবী রাসূল হন না ওহি আসে আর আকার আকৃতি গঠন প্রকৃতি খাবার দাবার গড় সংসার বিবাহ শাদি দুঃখ কষ্ট শোক বেদনা অসুখ চিকিৎসা সব আমার হয় টয়লেট বাথরুম সব আমার আছে স্বাভাবিকভাবেই গোসল আছে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে এগুলো সব আমার আছে নবী আপনি বলে দেন আমার নিজের ক্ষমতা আমার ভালো হয় না আর আমার নিজের ইচ্ছায় আমার অকল্যাণও হয় না সূরা ইউনুস আল্লাহ তাআলা বলছেন নবী বলে দেন কুল লা আমলিকু লিনাফসি দররা ওয়ালা নাফা ইল্লা মা শা আল্লাহ নবী বলে দেন আমার কোনো কল্যাণ অকল্যাণ আমার হাতে নাই সবটাই কার হাতে আল্লাহর হাতে আল্লাহ যা চান সেটাই হয় আমার ইচ্ছা আমার কল্যাণও হয় না অকল্যাণও হয় না তাহলে আল্লাহ যেটা করেন করতে চান সেটার উপর নবীর কোনো হস্তক্ষেপ চলে না আল্লাহই হলেন সর্বশক্তিমান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন উহিয়া ইলাইয়া হাযাল কুরআনু লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগ হে পৃথিবীর মানুষ আল্লাহ তাআলা এই কোরআন আমার নিকট ওহী করেছেন যেন কোরআনের মাধ্যমে এই কোরআনের মাধ্যমে আমি তোমাদেরকে এটা পৌঁছাই দিতে পারি এবং কোরআন দ্বারা তোমাদেরকে আমি যেন সতর্ক করতে পারি সাবধান করতে পারি তোমাদেরকে যেন সতর্ক করতে পারি সাবধান করতে পারি এই কারণে এই কোরআনটা আল্লাহ আমার কাছে পাঠাইছে নাকি নবী কোরআন কি বানাইছে না না নবী কোরআন বানান নাই নবী কোরআন লিখেন নাই নবী কোরআন প্রচার করেছেন কোরআন পাঠিয়েছেন কে আল্লাহ আসমানি কালাম আল্লাহ সূরা নিসা 79 নম্বর আয়াত আল্লাহ তাআলা নবী সম্পর্কে বলেন ওয়া আরসালনাকা লিন্নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা আমি আপনাকে মানুষের জন্য রাসূল করে প্রেরণ করেছি আর আপনি যে আমার রসুল এটা আমি আল্লাহ সাক্ষী দেওয়াই যথেষ্ট জগতের আর কোনো লোকের সাক্ষীর দরকার নাই ওয়াকাফা বিল্লাহি শাহীদা আপনি আল্লাহ রসুল এটা আল্লাহ সাক্ষী দিয়েছেন এটাই যথেষ্ট আল্লাহ সাক্ষীর পরে আর কারো সাক্ষীর দরকার আছে কোনো দরকার নাই
পুরা নবীর জীবনী উম্মতকে জানানো দরকার। আর সেই সব না জানাইয়া আলেম ওলামারা এখন একজন আরেকজনের ফিতনা ফাসাদে লিপ্ত, বক্তৃতার স্টেজে বৈশাই অমুক খারাপ তমুক খারাপ, অমুকের এটা নষ্ট হয়েছে তমুকের এটা নষ্ট হয়েছে। অথচ জাতিকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসেজগুলি জানানো দরকার। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল এই সাক্ষী দিয়েছেন কে? যথেষ্ট, আমরা শুধু অনুসরণ করব। সূরা আরাফ আল্লাহ তাআলা বলছেন, আপনাকে আমি বিশ্ব নবী হিসেবে আমি ঘোষণা দিয়েছি, আর কারো ঘোষণার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা আরো বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ্দীন কুল্লি। তিনি আল্লাহ, আরসালা রাসূলাহু যিনি তার এই রসুলকে প্রেরণ করেছেন। তাহলে রসুল প্রেরণের মধ্যে আল্লাহর পরিচয় পাওয়া যায়, মানে রসুল হলেন কার পরিচয়? আল্লাহর পরিচয়, মানে রসুলের মধ্যে আল্লাহর পরিচয় পাওয়া যায়। আল্লাহ তো গায়েব, সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর পরিচয় পাওয়া যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আল্লাহর পরিচয় আছে না নাই? আছে, আল্লাহর পরিচয় নিয়ে এসেছেন তিনি। তিনি আল্লাহ যিনি এই রসুলকে প্রেরণ করেছেন। কি নিয়ে প্রেরণ করেছেন? বিল হুদা ওয়া দিনিল হক, হুদা সহ হুদা, হুদা মানে আমাদের নুরুল হুদা ভাই না, হুদা ভাই না, হুদা মানে হেদায়েত, কোরআনুল করিম হুদা সহ পাঠিয়েছেন, হেদায়েত রাস্তা দেখানো, জান্নাতের রাস্তা যেখানে আছে, জাহান্নাম থেকে বাঁচার বর্ণনা যেখানে আছে, কল্যাণের বর্ণনা যেখানে আছে, কি কাজ করলে অকল্যাণ হবে সব বর্ণনা যেখানে আছে, তার নাম হুদা, সেটা কোরআনুল করিম। দীন হক আদর্শ, যেটা নবী প্রচার করেছেন শিখাইছেন, এটা হক দীন, এটাকে বিজয়ী করে দিবেন সকল বাতিল মতবাদের উপরে। আদি আনে বাতালা লিউজ হিরাহু আলা দিনে কুল্লি, এই দিন আসার আগে, এই ইসলাম নামক দিন আসার আগে পৃথিবীতে যত দিন আছে এ সবগুলোকে রহিত করে দেবেন, পরাজিত করে দেবেন, নিশ্চিহ্ন করে দিবেন, কেবল মানুষের কাছে পৌঁছায় দেবেন, মানুষের উপরে প্রতিষ্ঠিত করে দেবেন। কার দিন? দিনে হক, এটা সহ আল্লাহ তাআলা এই রসুলকে এই নবীকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি, এটাই দিনে হক। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআল লিমা জিতু বিহি। যে দিনে হক সহকারে আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করেছেন হুদা সহকারে, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রবৃত্তিকে, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের চিন্তা চেতনা প্রবৃত্তি ইচ্ছা কামনা বাসনাকে নবীর অনুসরণ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান হবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত এই হুদা দিনে হক এটাকে তোমরা অনুসরণ না করবে, তোমাদের প্রবৃত্তি চিন্তা চেতনা কামনা বাসনাকে যতক্ষণ পর্যন্ত এটার অনুসরণ করাতে না পারবে, ততক্ষণ পর্যন্ত মুমিনের খাতায় তোমাদের নাম উঠবে। ইমান আলী, ইমান আলী নাম রাখলেই মুমিন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ইয়া বানি ইসরাঈল ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়ামুবাশশিরাম বিরাসূলিয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আল্লাহ তাআলা বলছেন, হে বনী ইসরাঈল, নবী বলেন হে বনী ইসরাঈল, আমি তোমাদের প্রতি আল্লাহর পাঠানো রসুল, আমি সত্য কিতাব নিয়ে এসেছি, আর তোমাদের কাছে আগে যে কিতাব নাজিল হয়েছে সেটাও সত্য কিতাব, এই ঘোষণাটাও আমি দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এন আল্লাহ আমাকে সুসংবাদ দাতা রূপে
সুসংবাদদাতা এমন একজন রসুল যে আমার পরে আসবে যার নাম হবে আহমদ। এই কথাটা ঈসা আলাইহিস সালামের বাণী, কোরআনুল কারীমের আয়াত বানাই আল্লাহ তাআলা এখানে দিয়েছেন যে হে বনি ইসরাইল, আমি তোমাদের প্রতি আল্লাহর পাঠানো রসুল, আপনি বলে দেন সত্যতা রসুলের যে আমার পরে আসবে আর নাম হবে আহমদ। ঈসা আলাইহিস সালাম তার কাউম বনি ইসরাইলকে বলেছিলেন যে আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার রসুল এবং আমার ফরজে একজন রসুল হবে, তার নাম হবে আহমদ, আমি সেটা সত্যতা স্বীকৃতি দানকারী প্রচারকারী। তো এই কথাটা হযরত ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে বলছে আর আল্লাহ কোরআনুল কারীমের আয়াত বানাইয়া আমাদের নবী দিয়া সেই কথাটা মানব জাতিকে শুনাইছে। সুবহানাল্লাহ, দলিল যেন আমাদের নবী দিয়ে আল্লাহ তাআলা এটা বলাইছে। শারহে সুন্নাহ মুসনাদ আহমদ বাইহাকি শরীফ হাদিস বর্ণনা করে হযরতে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি আল্লাহর নিকট খাতামুন নাবিয়িন হিসাবে তখনও লিখিত নির্দিষ্ট হয়েছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটির গড়া হিসাবে মাটির গাড়া হিসাবে পড়েছিলেন। আদম আলাইহিস সালামের অস্তিত্ব যখন মাটির মধ্যে মিশেছিল তখনও আল্লাহর এলেমে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ছিলাম। ইন্নি ইনদাল্লাহি মাকতুবু খাতামান নাবিয়িন, আল্লাহর কাছে আমি শেষ নবী হিসাবে তখনও লিখিত ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটিতে মিশেছিলেন, মাটির মধ্যেই তার অস্তিত্ব ছিল, আল্লাহর এলেমে আমি নবী ছিলাম। সহি মুসলিমের হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাসালি ওয়া মাসালুল আনবিয়া মিন কাবলি কামাসালি রাজুলিন বানা বুনিয়ানান ফা আহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ ইলা আখিরিল হাদিস। সারাংশ হলো এরকম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার ও আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এরকম যে একটা সুন্দর অট্টালিকা কেউ বানালো কিন্তু অট্টালিকার কোনো একটা জায়গার মধ্যে একটা ইটার জায়গা খালি আর পুরাটা অট্টালিকা ঠিক আছে, একবারে কমপ্লিট অট্টালিকা, ইটার জায়গা খালি আছে কয়টা? একটা ইটার জায়গা খালি আছে, সেটা লাগাইনি। কেউ দেখার পরে বলবে আহারে বিল্ডিংটা তো খুব সুন্দর কিন্তু একটা জায়গায় খুঁত আছে, সেই খুঁতটা হলে একটা জায়গায় একটা ইটা লাগানো নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উদাহরণটা দিয়ে বুঝালেন এই বিল্ডিংটা হলো নবুয়তের বিল্ডিং, পুরো বিল্ডিংয়ের মধ্যে ইটাগুলি লাগানো বিল্ডিং হয়ে গেছে, একটা ইটা বাকি, সেই ইটাটা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাকে যখন প্রেরণ করা হয়েছে নবুয়তের বিল্ডিংয়ের ওই খালি ইটাটা পরিপূর্ণ হয়ে গেছে, ওই বিল্ডিংয়ে আর কোনো ইটা লাগাইবার জায়গা নাই। তো গোলাম মাহমুদরে কোন জায়গায় লাগাইবেন? গোলাম মাহমুদ কাদিয়া নিজে নবুয়তি দাবি করছে, ওনারে লাগাইবার আর কোনো জায়গা আছে? কোনো জায়গা নেই। মুসাইলামা মতো কাজ্জাব আসওয়াদ আনাসি সব বন্ড, এগুলো সব জাহান্নামী, যারা পাপ করেছে গুণা করেছে আল্লাহ তাআলা ইচ্ছা করলে ওদেরকে মাফ করে দিতে পারেন, ইচ্ছা করলে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে শাস্তি ভোগ করাইয়া জান্নাতে নিতেও পারেন, কিন্তু যেগুলো নবুয়তি দাবি করছে এগুলার আর জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, চিরস্থায়ী জাহান্নাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো নবুয়তের বিল্ডিংয়ের শেষ ইটা, এটা লাগানোর পরে এখন নবুয়তের বিল্ডিংটা পরিপূর্ণ হয়ে গেছে, সৌন্দর্য বেড়ে গেছে। এই উদাহরণটা দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, হযরত আব্দুল্লাহ ইবনে আস আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন আল্লাহ তাআলা আকাশ ও পৃথিবী সৃষ্টির 50 বছর পূর্বে স্বীয় প্রতিটি সৃষ্টি সম্পর্কে পরিমাণ ঠিক করেছেন এবং লৌহে মাহফুজে একথাও লিখে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। দেখেন এই হাদিসের অর্থটা হলো এরকম যে আন্নাহু
আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কাতাবা মাকাদির আল খালকে কাবলা আন ইউখলাকা সামাওয়াত ওয়াল আরদ বি 50 আলফ সানা, আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে, কত হাজার বছর, 50,000 বছর আগে প্রতিটি সৃষ্টির পরিমাণ আল্লাহ ঠিক করে দিয়েছেন, প্রত্যেকটা সৃষ্টির পরিমাণ, মাছ কি পরিমাণ, গাছ কি পরিমাণ, পাখি কি পরিমাণ, রিজিক কি পরিমাণ, সব পরিমাণ ঠিক করেছেন কে, আল্লাহ। আর সেই সময় এই কথাটাও লিখে দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী, সহি মুসলিমের হাদিস এটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই আল্লাহর কসম করে বলি যে আল্লাহর হাতে আমি নবীর জান, আল্লাহ তাআলার পয়গাম্বর বলছেন, সে আল্লাহর কসম করে বলি যে আল্লাহর হাতে আমি নবীর জান, তোমরা যদি শুনো যে আমি নবী হিসাবে পৃথিবীতে এসেছি, এরপরে আমার শরীয়ত যদি অনুসরণ না করো, আমার উপরে যদি ইমান না আনো, তোমরা গোমরা হয়ে যাবে, জাহান্নামে যাবে। তাই কোনো নবীর শরীয়ত এখন আর চলে না, কোনো নবীর শরীয়ত এখন আর, কেউ যদি এখন বলে যে হুজুর দোয়া করিয়েন আমি মুসা আলাইহিস সালামের উম্মত, আমি মুসার শরীয়ত অনুসরণ করি, মুসাও তো আল্লাহর নবী, এরকম বললে সে কি আর এখন নাজাত পাবে? আল্লাহর নবীর ভাষা হলে মুসা আলাইহিস সালাম জীবিত থাকলে তাকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইয়া থাকতে হবে, নবুয়ত প্রসার করার অনুমতি, দেখছেন মর্যাদা সম্মান আল্লাহ কিরকম দিছে। সহি বুখারীর আদেক হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাআসা রাজুলান আলা আসারিয়াতিন ওয়া কানা ইয়াকরাউ লি আসহাবিহি ফি সালাতিহিম ফায়াখতামু বিকুল হুয়াল্লাহু আহাদ ফালাম্মা রাজাউ যাকারু যালিকা লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা সালুহু লি আইয়ে শাইইন ইয়াসনাউ যালিকা ফাসআলুহু فقال لأنها صفة الرحمن وأنا أحب أن أقرأها بها فقال النبي صلى الله عليه وسلم أخبره أن الله يحبه صدق النبي صلى الله عليه وسلم نبي صلى الله عليه وسلم বলছেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না হাদিসের রাবি যে এক ব্যক্তিকে একটি সেনা দলের অধিনায়ক করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠালেন, সে তার সঙ্গীদের ইমামতি করত, আর ইমামতি করার সময় বেশিরভাগ সময় সে কল হু আল্লাহু আহাদ পড়ত, বেশিরভাগ সময় এটা দিয়ে সে নামাজ পড়ত। কল হু আল্লাহু আহাদের মধ্যে ওয়াহদানিয়ত তাওহীদের পরিচয় আছে, আর তাওহীদের পরিচয় জাতিকে জানিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন তিনি কালেমার দাওয়াত নিয়ে যান তখন তাওহীদের সাথে সাথে রিসালাতের পরিচয় হয়ে যায়, কারণ যিনি আল্লাহর কথাগুলো নিয়ে যাচ্ছেন তিনি রসুল, তিনি শুধু সুরে এখলাস পড়েন, কারণ এখলাসে তাওহীদের কথা, ওয়াহদানিয়াতের কথা, শিরকের বিরুদ্ধে কথা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরিক উৎখাত করে তাওহীদ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য এসেছেন। আচ্ছা, ওই অভিযানে ওই ব্যক্তি রেগুলার যখন সুরে এখলাস দিয়ে নামাজ শেষ করলো, অভিযান থেকে সে ফিরে আসলো, কোনো এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টি জানালো যে ওনারা যে ফাটাইছেন আমাদের সাথে অভিযানে, পুরো অভিযানে উনি শুধু কুল হুয়াল্লাহ দিয়ে নামাজ পড়ছে, মনে হয় যেন আর কোনো সুরা নাই, তাই উনি কুল হুয়াল্লাহর এত ভালোবাসে, কুল হুয়াল্লাহ দিয়ে কাম করলো কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে জিজ্ঞেস করলেন যে তুমি এটা কেন করেছ, তখন সে বলেছে এই সুরার মধ্যে আল্লাহ তাআলার গুণাবলী আছে, তাওহীদের কথা আছে, তাওহীদের কথা প্রচার করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই এই সুরাটাকে আমি বড় ভালোবাসি, তো এই সুরাটাকে যেহেতু আমি ভালোবাসি তাই বেশিরভাগ সময় আমি এই সফরে সুরাটা দিয়ে নামাজ পড়ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাহলে তুমিও জেনে রাখো যে তুমি যেহেতু এই সুরাটাকে ভালোবাসছ, আল্লাহ তাআলাও তোমাকে ভালোবেসে ফেলেছে। তাহলে এই যে কথাগুলি, এই কথাগুলির ভিতরে
নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর ভালোবাসা আছে না নাই? কিছুই তো এগুলি জানতাম না, নবীকে না পাইলে, নবীকে না চিনলে কিচ্ছু জানতাম না। তিনি আখেরি নবী, তিনি শেষ নবী, তিনি বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তিনি সন্ত্রাস করেন নাই, বরং তিনি সন্ত্রাস মুক্ত সমাজ ব্যবস্থা গঠন করেছেন। তিনি মানুষ মারেন নাই, মানুষের জানমালের গ্যারান্টি দিয়েছেন। সেই প্রিয় নবী বলেছেন মুয়াত্তা ইমাম মালিকের হাদিস, কেন জমিনে বিপর্যয় সৃষ্টি হয়? আল্লাহর নবী বলছেন মা জাহারা কালু লুফি কাউমিন কাত্তু ইল্লা উলকিয়া ফি কুলুবিহিমির রব ওয়ালা ফাসাজ্জেনা ফি কাউমিন কাসুরা ফিহিমুল মাউত ওয়ালা নাকাজা কাউমুল মিকাল ওয়াল মিজান ইল্লা কুতিআ আলাইহিমুর রিজক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই জাতি গনিমতের মাল চুরি করে, যেই জাতি গনিমতের মাল চুরি করে, রাষ্ট্রীয় সম্পদ চুরি করে, আল্লাহ শত্রুর ভয়ভীতি তাদের অন্তর থেকে উঠায় নেন। তারা শত্রু দেখলে কাপুরুষতা সৃষ্টি হয়, সাহস করে তারা শত্রুর মোকাবেলা করতে পারে না। ধরেন রাষ্ট্রীয় সম্পদ বা গনিমতের মাল যারা চুরি করে তারা শত্রুর মোকাবেলা কাপুরুষ হয়ে যায়, ফলে জমিনে বিপর্যয় সৃষ্টি হয়। এই কথাটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, আমরা এখন একটু চিন্তা করি যে ফ্রান্সের সরকার বিনা কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন ছাপিয়েছে রাষ্ট্রীয়ভাবে। এটা কিন্তু সাধারণ জনগণ করে নাই, সরকার নিজে করেছে। এটাই হলো সবচাইতে বড় কষ্টের বিষয়। এখন উচিত ছিল মুসলিম, সারা মুসলিম দুনিয়া একসাথে সাহসিকতার সহিত এটার প্রতিবাদ করবে। সাহাবা একরাম জীবিত থাকলে যে ভূমিকা রাখতেন, এখন খলিফারা জীবিত থাকলে সেই ভূমিকা এখন মুসলিম রাষ্ট্রপ্রধানদের রাখা উচিত। কিন্তু ওই যে কাপুরুষতা তৈরি হয়ে গেছে, ভয়ভীতি যে হায় হায় এই কথা যদি বলি আমাদেরকে যদি কেউ জঙ্গি কয়, এই কথা যদি বলি আমাদেরকে যদি কেউ মৌলবাদী কয়, এই জন্য আমরা যতই চিৎকার দিচ্ছি, যতই লক্ষ লক্ষ লোকের শান্তিপূর্ণ প্রতিবাদ হচ্ছে, তারপরও ফ্রান্সের দূতাবাসের রাষ্ট্রদূতরে ডেকে নিয়ে একটা ধমক দিবে যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করা এটা জাতিসংঘ আইনেও নিষেধ। জাতিসংঘের মধ্যে সুস্পষ্ট আইন বলা আছে কেউ কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারবে না, এ ধরনের স্পষ্ট আইন করা আছে, সব লঙ্ঘন করে এটা তারা করেছে। তাদের রাষ্ট্রদূতকে বলে দেওয়া যে এই কার্টুনটা নামায় ফেলা হোক, মুছে ফেলা হোক, তা না হলে আমরা আমাদের দেশ থেকে রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে বাধ্য হব। এইটুকুন সাহসী কথা বলার মতো হিম্মত শাসকদের কেউ পায়নি, বরং লক্ষ লক্ষ লোকের প্রতিবাদ মিছিলকে প্রচার পর্যন্ত করে নাই মিডিয়াগুলি। সোশ্যাল মিডিয়া ফেসবুক না থাকলে আপনারা জানতেন না, দুই একটা মিডিয়া বলছে কি কয়েকশো লোক। আচ্ছা আপনারা বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক বাংলাদেশে কয়েকশো? এই হলো কানা মিডিয়া, কানা। আর মুসলমানদের কাছে তো মিডিয়া নাই, সাংবাদিক বানাইছে ওরা, মিডিয়া বানাইছে ওরা, টাকা দেয় ওরা, তো ইসলামের কোনো গান গাইব? ওরা তো ওদের কোনো গান গায়। এখন দেখা যায় ইসলামের বিরুদ্ধে মিথ্যা কথা কইলেই বান্ডেল পাওয়া যায়, তাই ইসলামকে আক্রমণ করে ওখানে ফ্রান্স আলারা করে, আর এইখানে নামদারি মুসলমানরাও একই কামই করে। তারা সালামের মধ্যে শান্তির গন্ধ পায় না, সালামের মধ্যে বলে সন্ত্রাসের গন্ধ পায়। আল্লাহ হাফেজের মধ্যে জঙ্গিবাদের গন্ধ পাওয়া যায়, সালামের মধ্যে বলে জঙ্গিবাদের গন্ধ পায়। আচ্ছা আপনারা বলেন তো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, এটার মধ্যে কি জঙ্গিবাদের গন্ধ পাওয়া যায় না শান্তির গন্ধ পাওয়া যায়? শান্তি নিরাপত্তার বাণী এটা, আর উনি শিক্ষিত হয়েছেন, উনি বলতেছে এটার মধ্যে জঙ্গিবাদের গন্ধ পাওয়া যায়। এভাবে বলতে বলতে নাকি মানুষ একদিন জঙ্গি হয়ে যায়, সালাম দিতে দিতে বুঝি মানুষ জঙ্গি হয়। আপনারা সবাই সালাম দেন না, তা আপনারা কি জঙ্গি হয়ে গেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জাতির মধ্যে জেনাব্যভিচার বেড়ে যায়, সেই জাতির মধ্যে অস্বাভাবিক মৃত্যুর হারও বেড়ে যায়,
স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি থাকে না। আল্লাহর নবীর কথা কখনো বেহুদা কথা নয়, বেদামি কথা নয়। আজকে জাতির মধ্যে পাইকারি দরে জানা ব্যবিচার চলছে এবং জানা ব্যবিচারকে উৎসাহিত করতেছে এক শ্রেণীর লোকেরা। ইদানিংকালে এক উকিল, দেখেন উকিলরা কোথায় গিয়ে নামছে, আদালতে রিট করছে, আদালত আবার রুল জারি করছে। সেটা কি? যে স্বামী স্ত্রী বিবাহ করার পরে স্ত্রী যদি রাজি না থাকে, তাইলে স্বামী তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য স্ত্রীকে বাধ্য করতে পারবে না। যদি এটা করে তাহলে এটাকে বলে বিবাহিত দর্শন, স্ত্রী দর্শন। দেখছেন আর কোনো কাম পায় না, এটা নাকি বিবাহিত দর্শন, বিবাদ বিয়ার দর্শন, যে স্ত্রীকে দর্শন করা। যেখানে ছোট ছোট ছেলে মেয়েরা নষ্ট হয়ে যেতেছে, ইউনিভার্সিটির ছেলে মেয়েরা বিবাহ বহির্ভূত সম্পর্ক করে অনেকেই লজ্জা শরমের গলায় ছুরি চালাইছে, সেইখানে স্বামী এবং স্ত্রী বিবাহ করার পরে তারা ব্যক্তিগত সম্পর্ক করবে কি করবে না, স্ত্রী তাতে রাজি না থাকলে স্বামী তাকে কি করবে, সেইখানে কলম ধরা, সেইখানে রিট করার মতো অধিকার কি কোনো উকিল অথবা কোনো কোর্টের আছে? ব্যবিচারের খবর নাই? বাল্য বিবাহের অজুহাত দিয়া 17 বছর 16 বছর বয়সে মেয়েদের বিয়ে দিলে সেই বিয়ে বন্ধ করে দিতেছে, 10-12 বছর থেকে মেয়েরা জেনে ব্যবিচার করতেছে, প্রেম প্রীতি করতেছে, সেগুলো বন্ধ করার কোনো খবর নাই, স্বামী স্ত্রীর সম্পর্কের উপরে হস্তক্ষেপ করতে আছে। অনতিবিলম্বে এই রিটকে খারিজ করে দেওয়া হোক। অথচ সহি হাদিস আল্লাহ নবী বলেছেন যে স্ত্রী যে কোনো প্রয়োজনেই থাকুক, যে কোনো কাজেই থাকুক, স্বামী যদি তার প্রয়োজনে স্ত্রীকে ডাক দেয়, তাহলে স্ত্রীর সেই ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। এটা হলো পবিত্রতার বিষয়, কারণ স্বামী যদি তার স্ত্রীর কাছে প্রশান্তি না পায়, তাহলে জানা ব্যবিচার ঘটার সম্ভাবনা আছে না নাই? বহু জায়গায় যে প্রক্রিয়া ঘটতেছে আপনি গিয়ে দেখবেন, অনেক জায়গায় স্ত্রীরাও দায়ী, স্বামীর দুই পয়সার দাম দেয় না, স্বামী চাহিদাকে ওটা বুঝতে চায় না। স্বামীরাও স্ত্রীদের চাহিদা বোঝা প্রয়োজন, কিন্তু মাসালা এটাই যে স্ত্রী যদি নফল রোজা রাখে, তাহলে শরীয়ত বলছে নফল রোজা রাখার আগে স্ত্রী স্বামীর অনুমতি নিতে হবে, এটা জরুরি। আর এইখানে এরা এখন রিট করছে, রিট যে স্ত্রী রাজি না থাকলে স্বামী জোর করে যদি স্ত্রীর সাথে তার প্রয়োজন পুরা করে, এটা নাকি বৈবাহিক দর্শন, নাউজুবিল্লাহি মিন জালিম। আর কোনো শব্দ পায় না, কী কী শব্দ বাহির করে, বৈবাহিক দর্শন বন্ধ করার দরকার নাই, জানা ব্যবিচার বন্ধ করুন, অশ্লীলতা বন্ধ করুন, বিবাহ বহির্ভূত সম্পর্ক বন্ধ করুন, বিবাহকে সহজ করে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী সত্য, আজকে অস্বাভাবিক মৃত্যু বেড়ে গেছে, রাস্তাঘাটে মানুষের সন্তান পাওয়া যায় কুকুরে কামড়ায়, কোনো না কোনো যুবক যুবতীর ব্যবিচারের ফসল, কখনো মহিলার টুকরা লাশ পাওয়া যায়, কখনো স্বামীর টুকরা লাশ পাওয়া যায়, কারণ তারা ব্যবিচার করেছে আর এর কারণে জীবন নিরাপত্তাহীন হয়ে গেছে। মেয়ে এক জায়গায় ব্যবিচার করেছে এক ছেলের সাথে, ছেলে ব্যবিচার করেছে আরেকজনের সাথে, পিতামাতাকে যদি এর মধ্যে বাধা মনে করে পিতামাতাকেও খুন করে ফেলে, সন্তানের হাতে মা বাবা খুন হয়, এমন ঘটনাও ঘটে কি ঘটে না? অহরহ ঘটে, অস্বাভাবিক মৃত্যু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জাতি ওজনে কম দেয় তাদের রেজেকের বরকত চলে যায়, ওজনে কম দিলে সম্পদে বরকত থাকে না। আজকে ওজনে কম দেওয়া চলছে, ব্যবসায় ভেজাল দেওয়া চলছে, যে যারে পারে খালি ঠকাইতে থাকে, ঠকানোটাকেই যোগ্যতা মনে করে, যে যারে যত ঠকাইতে পারো আর মারতে পারো, টাকা কামাইতে থাকো, বড়লোক হইতে থাকো। হুজুর বলছেন যত টাকা কামাইবা সম্পদে কোনো বরকত থাকবে না। যারা হক বিচার করে না তাদের মধ্যে অরাজকতা সৃষ্টি হয়ে যায়। আজকে অবিচারের নাম দিছে ন্যায় বিচার, মিথ্যা সাক্ষীর নাম দেয় সত্য সাক্ষী। অবিচারের নাম দিছে কি? ন্যায় বিচার। অথচ বিচারকও জানে মিথ্যা, সাক্ষী মিথ্যা, রিপোর্ট মিথ্যা, তদন্ত কর্মকর্তা মিথ্যা, সাংবাদিকদেরকে ব্রিফিং করে মিথ্যা, উকিলও করে মিথ্যার পক্ষে ওকালতি, আছে না নাই?
খুন খারাপি বেড়ে যায়। শেষে বলেছেন যে জাতি ওয়াদা ভঙ্গ করে তাদের উপর শত্রুকে বিজয়ী করে দেওয়া হয়। আল্লাহর সাথে যত ওয়াদা, কোনো ওয়াদা এই মুসলমান রক্ষা করে না, শত্রুর হাতে নেতৃত্ব চলে গেছে ওয়াদা রক্ষা করা। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলি আপনারা বলেন তো, এই কথাগুলি সমাজে যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের মধ্যে ন্যায় বিচারও থাকবে, শান্তি থাকবে, অস্বাভাবিক মৃত্যু থাকবে না, খুন খারাপি থাকবে না, সবাই ইজ্জত সম্মান নিয়ে বসবাস করতে পারবে, ঠিক না? ঠিক। তো এই সব বাণী যিনি প্রচার করেছেন, সেই নবী কখনো মানবতা বিরোধী হতে পারে না, সেই নবী কখনো সন্ত্রাস হতে পারে না, সেই নবীর ইজ্জতের উপরে আঘাত করার কোনো যুক্তি থাকতে পারে না। আজকে সন্ত্রাসের হোতারাই মানবাধিকারের স্লোগান দেয়। পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ হত্যা কারা করেছে কবল লন? সব ইহুদি খ্রিস্টানরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কি ইসলামের কারণে হয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধ কি মুসলমানদের কারণে হয়েছিল? হিটলার যে মানুষ মারছে, হিটলার কি মুসলমান ছিল? মুসলিনি কি মুসলমান ছিল? অশোকা কালিঙ্গা ব্যাটল 2 লক্ষ মানুষ মারছে, মুসলমান ছিল না? মাও সেতুন লক্ষ লক্ষ মানুষ মারছে, গণতন্ত্রের নামে ফরাসি বিপ্লবে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, 66 লক্ষ মানুষ, সমাজতন্ত্রী বিপ্লবে 1,17,00,000 মানুষেরও বেশি মারা গেছে। এগুলো কোনোটা কি ইসলামের জন্য হয়েছে? কোনোটা কি মুসলমানরা করছে? তাহলে মুসলমানরা কোন জায়গায় কি করে শেষ করে ফেললো? 26 লক্ষের বেশি মানুষ ইরাক আফগানিস্তান মিলাইয়া বসে মারছে, ইরাক আর আফগানিস্তান মিলাইয়া, সিরিয়া, ইয়েমেন এখনো মানুষ মারতেছে তারা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যুদ্ধ হয়েছে তরবারি যুদ্ধ, তরবারি যুদ্ধে কম মানুষ মারা যায়। ইসলামের 83টা যুদ্ধে 759 জন মুসলমান মারা গেছে, 759 জন কাফের মারা গেছে। 83টা যুদ্ধে কাফের মুসলমান মিলিয়ে মারা গেছে 918 জন। তো 918 জন মৃত্যু ঘটল আর মক্কায় একটা ইসলামী সভ্যতা তৈরি হইলো। আর তোমরা বিনা অপরাধে নিরপরাধ মানুষ মারতেছ, শিশু মারতেছ, বালিকা চালাইতেছ, মানুষ ক্ষুধা যন্ত্রণায় মরতেছে, তোমরা বোমার বিমান বানাইছো, তোমরা পারমাণবিক অস্ত্র বানাইছো, মিসাইল বানাইছো, ক্ষেপণাস্ত্র বানাইছো, এই যে রাইফেল বন্দুক কামান বানাইয়া বানাইয়া তোমরা নিরপরাধ মানুষ হত্যা করার পরেও তোমরা হয়ে গেছো মানবতা দরদী। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝি মানবতার শত্রু, তিনি বুঝি সন্ত্রাসী। তোমাদের মুখে মানবাধিকারের স্লোগান মানায় না, সন্ত্রাসের হোতা হইলো ওরা। আজকে ওরা মানবাধিকারের স্লোগান দেয়। ইয়ো ভাই, ল্যাংটাই যদি শরমের ওয়াজ করে তাহলে বলেন তো লুঙ্গিওয়ালাদের অবস্থা কি? ল্যাংটাই ওয়াজ করে কিসের? শরমের। অথচ এর আগা গোড়ায় এক টুকরা কাপড়ও কি নাই। তো যাদেরকে শরমের ওয়াজ করে তাদের ফরনে লুঙ্গি ঠিকই আছে, কাপড় চোপড় আছে, ল্যাংটাই ওয়াজ করে। ওরা নিজেরা হয়েছে সন্ত্রাসের হোতা, ওদের হাতের মধ্যে নিরীহ মানুষের রক্ত, আর ওরা মানবাধিকারের স্লোগান দেয়। এটা তো ল্যাংটায় শরমের ওয়াজ করার মতো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নবীর আদর্শে জীবন গড়ি, নবীকে ভালোবাসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।